আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা খুব ভালো আছো। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত বিএনআইএস হোম স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আমাতুসসালাম, সহকারী শিক্ষক ব্যবসায় শিক্ষা বিভাগ। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমি ধারাবাহিকভাবে বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী পাঠদান করে আসছি। আর প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, যেহেতু পুরো পাঠ্য বই তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত, তাই তোমরা মনোযোগ সহকারে আমাদের ক্লাসগুলো দেখবে। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের সাথে আলোচনা করব ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের ষষ্ঠ অধ্যায় মূলধন ব্যয় হতে কিছু জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্ন উত্তর নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেকেই আমাদেরকে মেসেঞ্জারে বিভিন্ন প্রশ্ন লিখে পাঠাও, আমরা এতে খুবই অভিভূত হয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের পাঠানো কিছু প্রশ্নের উত্তর নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্ন উত্তর অধ্যায় ৬, যার নাম মূলধন ব্যয়। আমরা আজকে আলোচনা করব জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্ন উত্তর নিয়ে। প্রথম প্রশ্নটি একজন শিক্ষার্থী লিখে পাঠিয়েছ, মূলধন ব্যয় কী? এটি খুবই কমন এবং সাধারণ একটি প্রশ্ন, মূলধন ব্যয় কী? উত্তর হচ্ছে, বিনিয়োগকারীরা অর্থ বিনিয়োগ করে যে পরিমাণ আয় প্রত্যাশা করে তাকে প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ হতে মূলধন ব্যয় বলে। অর্থাৎ বিনিয়োগকারীরা যখন অর্থ বিনিয়োগ করে, তারা অবশ্যই এটি হতে একটি নির্দিষ্ট পরিমাণ আয় প্রত্যাশা করে, আর এই প্রত্যাশিত আয় হয়ে থাকে প্রতিষ্ঠানের জন্য মূলধন ব্যয়। আরেকজন শিক্ষার্থী একটি প্রশ্ন লিখে পাঠিয়েছ, মূলধন কাঠামো কাকে বলে? উত্তর হচ্ছে, মূলধন কাঠামো বলতে একটি প্রতিষ্ঠানের মোট মূলধনের কতটুকু অংশ ইকুইটি এবং কতটুকু অংশ ঋণ মূলধন থেকে সংগ্রহ করা হয়েছে তাকে বোঝায়। প্রিয় শিক্ষার্থীরা, মূলধন কাঠামো হচ্ছে এমন একটি জিনিস, প্রথমে আমি তোমাদেরকে একটু বোঝাই। যখন কোনো একটি প্রতিষ্ঠান মূলধন সংগ্রহ করে, সে বিভিন্ন উৎস হতে মূলধন সংগ্রহ করে, যেমন ব্যাংক, তারপরে হচ্ছে বিভিন্ন বাহ্যিক উৎস, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, আবার নিজের কিছু ইকুইটি বা মালিকানা সত্ত্ব থাকে, অর্থাৎ নিজে কিছু মূলধন বিনিয়োগ করে। এই যে মূলধন বিনিয়োগ, কতটুকু অংশ নিজের মূলধন, নিজস্ব মূলধন, আবার কতটুকু অংশ ঋণ মূলধন, এই যে একটি অনুপাত বের করে, সেটাকেই বলা হয় মূলধন কাঠামো। এরপরে আরেকজন শিক্ষার্থী লিখে পাঠিয়েছ, লভ্যাংশ কী? লভ্যাংশ হচ্ছে, শেয়ার মালিকরা লাভের যে অংশ পান তাই লভ্যাংশ। খুব সহজ একটি কথা, শেয়ার মালিকরা যখন কোনো একটি কোম্পানি থেকে শেয়ার ক্রয় করে, তখন তারা একটি লাভের অংশ বা মুনাফার অংশ প্রত্যাশা করে, কিন্তু কোম্পানি তাদেরকে বছর শেষে লাভের একটি অংশ প্রদান করে, মুনাফার একটি অংশ প্রদান করে, যে লাভের অংশ তারা পেয়ে থাকেন সেটি হচ্ছে লভ্যাংশ। তারপরে আরেকজন শিক্ষার্থী লিখে পাঠিয়েছ, গড় মূলধন ব্যয় কী? এটা খুবই সহজ এবং তোমরা বুঝতে পারার কথা। গড় মূলধন ব্যয় বলতে একটি প্রতিষ্ঠানের বিভিন্ন উৎস হতে সংগৃহীত মূলধনের গড় ব্যয়কে বোঝায়। অর্থাৎ যে যে উৎস হতে মূলধন সংগ্রহ করেছে, প্রথমে প্রত্যেকটি মূলধনের আলাদা আলাদা ব্যয় নির্ণয় করে, পরবর্তীতে গিয়ে প্রতিষ্ঠান সব ধরনের মূলধন ব্যয় নির্ণয়ের পরে প্রত্যেকটা মূলধনের যোগফল করে, তারপরে গড় মূলধন ব্যয় নির্ণয় করে। আরেকজন শিক্ষার্থী লিখেছ, করযোগ্য মুনাফা কীভাবে নির্ধারণ করা হয়? আমি যদিও বিগত ক্লাসগুলোতে আলোচনা করেছি, তারপরে আমি আরেকবার বলছি, করপূর্ব মুনাফা থেকে ঋণ মূলধনের সুদ বাদ দিয়ে করযোগ্য মুনাফা নির্ধারণ করা হয়। করযোগ্য মুনাফা অর্থাৎ এই মুনাফার মধ্যে কর রয়ে গিয়েছে, পরবর্তীতে গিয়ে কর বাদ দেওয়ার পরে আমরা নেট মুনাফা নির্ণয় করে থাকি। আরেকজন শিক্ষার্থী লিখেছ, কাম্য ঋণ নীতি কী? উত্তর হচ্ছে, কাম্য ঋণ নীতি বলতে প্রতিষ্ঠানের মোট মূলধনের কত অংশ ধার বা ঋণ থেকে সংগ্রহ করা হয় তাকে বোঝায়। আমরা একটু আগেও বললাম যে প্রতিষ্ঠান বিভিন্ন উৎস থেকে ঋণ সংগ্রহ করে, আবার নিজস্ব কিছু মূলধন থাকে, তাহলে নিজস্ব মূলধন বাদ দিয়ে ঋণ থেকে কতটুকু অংশ, মূলধনের কতটুকু অংশ সংগ্রহ করা হয়েছে সেটাকে কাম্য ঋণ নীতি বলে থাকে।
তারপরে আরেকজন লিখেছ সংরক্ষিত আয় কি, এটিও আমরা দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় এগুলোতেও আলোচনা আছে, পঞ্চম অধ্যায়েও আছে, আবার ষষ্ঠ অধ্যায়েও আছে। সংরক্ষিত আয় হচ্ছে আসলে মুনাফার যেই অংশ শেয়ার মালিকদের মাঝে লভ্যাংশ হিসেবে বণ্টন না করে সংরক্ষণ করা হয় তাকে সংরক্ষিত আয় বলে। প্রতিষ্ঠান সবসময় বা প্রতি বছরে মুনাফার সবটুকু অংশ শেয়ার হোল্ডারদের মাঝে বণ্টন করে না। যখন শেয়ার হোল্ডারদের মাঝে বণ্টন না করে আয়ের কিছুটা অংশ সংরক্ষণ করে রেখে দেয় পরবর্তীতে বিভিন্ন ধরনের বিপদ আপদ মোকাবেলার জন্য, তখন তাকে বলা হয় সংরক্ষিত আয়। এরপরে আরেকজন লিখেছ, এবার আমরা আলোচনা করব অনুধাবনমূলক কিছু প্রশ্নের উত্তর নিয়ে। একজন লিখেছ সুযোগ ব্যয় কি, এটিও আমরা তৃতীয় অধ্যায়ে আলোচনা করেছি। যদি কোনো একটি নির্দিষ্ট প্রকল্পে বিনিয়োগ করলে অন্য এক বা একাধিক প্রকল্পে বিনিয়োগের সুযোগকে হারাতে হয় তাকে সুযোগ ব্যয় বলে। প্রিয় শিক্ষার্থীরা, মনে করো তোমার বাবার 10 লক্ষ টাকা ব্যাংকে জমা আছে। তোমার বাবার একজন বন্ধু তাকে পরামর্শ দিল ব্যাংকে টাকা জমা না রেখে 10 লক্ষ টাকার বিনিময়ে একখণ্ড জমি কিনে নিতে। তোমার বাবা একখণ্ড জমি কিনে নিলেন এবং তোমার বাবার বন্ধু বললেন জমিতে বিনিয়োগের পর 5 বছর পরে জমির মূল্য দ্বিগুণ হবে। সেই আশায় তোমার বাবা ব্যাংক থেকে টাকাগুলো উঠিয়ে নিয়ে জমি কিনলেন এবং 5 বছর পরে দেখা গেল ঠিকই তার জমির মূল্য দ্বিগুণ হলো। এক্ষেত্রে জমি তোমার বাবা ক্রয় করেছেন, দ্বিগুণ মূল্য পেয়েছেন, এই সুযোগটি কাজে লাগিয়েছেন। আবার ব্যাংকে টাকাটা জমা থাকলে প্রতি মাসে মাসে বা প্রতি বছরে যে সুদ তিনি পেতেন সেই সুযোগটি হারালেন। অর্থাৎ একটি প্রকল্পে বিনিয়োগ করতে গিয়ে যদি অন্য এক বা একাধিক প্রকল্পে বিনিয়োগের সুযোগকে হারাতে হয় তখন সেটিকে সুযোগ ব্যয় বলে। আরেকজন শিক্ষার্থী বন্ধু লিখে পাঠিয়েছ গড় মূলধন ব্যয় নির্ণয় গুরুত্বপূর্ণ কেন। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক মূলধন ব্যয় নির্ণয় সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার জন্য জরুরি। প্রতিষ্ঠানের মূলধনের বিভিন্ন উৎসের ব্যয় বিভিন্ন হয়ে থাকে, যেমন ঋণ মূলধনের ব্যয় একরকম, আবার শেয়ার মূলধনের ব্যয় অন্যরকম। তাই কারবারের সার্বিক মূলধন ব্যয় নির্ণয়ের জন্য গড় মূলধন ব্যয় নিরূপণ করা হয়। বিভিন্ন উৎসের মূলধন ব্যয় যেহেতু বিভিন্ন রকম হয় সেজন্য একজন একটি প্রতিষ্ঠানের পক্ষে আলাদা আলাদা করে মূলধন ব্যয় নির্ণয় করার চাইতে সম্পূর্ণভাবে সার্বিকভাবে গড় মূলধন ব্যয় নির্ণয় করলে তাদের সিদ্ধান্ত গ্রহণে সুবিধা হয় এবং সিদ্ধান্ত গ্রহণ করাটাও তখন সহজ হয়ে যায়। এরপরে আরেকজন প্রিয় শিক্ষার্থী বন্ধু লিখে পাঠিয়েছ ঋণ মূলধন ব্যয় নির্ণয়ে কেন কর সমন্বয় করা হয়, খুবই জরুরি একটি প্রশ্ন এটিও। উত্তর হচ্ছে ব্যবসায় প্রতিষ্ঠান সাধারণত ঋণ মূলধন বাবদ যে পরিমাণ সুদ পরিশোধ করে তাকে ঋণ মূলধন ব্যয় বলে। এটুকু আমরা বুঝতে পেরেছি। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে গৃহীত ঋণ ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য কর সুবিধা নিয়ে আসে, কেননা ঋণের সুদ করপূর্ব মুনাফা থেকে বাদ দিয়ে করযোগ্য মুনাফা নির্ধারণ করা হয়ে থাকে, ফলে কোম্পানিকে কম কর দিতে হয়। এই সুবিধা বিবেচনা করে ঋণ মূলধন ব্যয়কে কর সমন্বয় করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, যখন ব্যাংক বা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে কোনো প্রতিষ্ঠান ঋণ গ্রহণ করে সেক্ষেত্রে সরকার তাদেরকে কিছু কর মকুফ করে দেয়, কেননা করযোগ্য মুনাফা নির্ধারণের জন্য যেটা করা হয় সেটা হচ্ছে কর সুবিধা নিয়ে আসে, কেননা ঋণের সুদ করপূর্ব মুনাফা থেকে বাদ দিয়ে করযোগ্য মুনাফা নির্ধারণ করা হয়ে থাকে। তাই কোম্পানি সরকারকে কিছুটা কম কর পরিশোধ করতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা পরিষ্কারভাবে ধারণা লাভ করেছ আজকের পাঠ থেকে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নৈতিক গুণসম্পন্ন হও এবং সবসময়ের জন্য স্বাস্থ্যবিধি মেনে চলবে। আল্লাহ হাফেজ।